আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে বুঝতে পারতেছেন টাইটেল দেখে আজকে কী করতে চাচ্ছি। আজকে চিনাশ পাক করব গ্রামের পদ্ধতিতে দেশীয়ভাবে। চিনাশ পাক করবো আস্ত রসুন দিয়ে। প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢেলে নিব পরিমাণ মতো। সরিষার তেলটা এই জন্যই নিচ্ছি যাতে ফ্লেভারটা এবং তরকারি কালারটা খুব সুন্দর আসে। সরিষার তেল গরম হলে পেঁয়াজ কুচি নিয়ে নিব পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল দিব যাতে পেঁয়াজটা বাদামি কালার করার আগ পর্যন্ত। তারপর পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো তেজপাতা দেব এবং অল্প কিছু সাদা লবণ দিয়ে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং বেগুনি কালার হয়ে যায়। তারপরে আলা পরিমাণ মতো পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেব। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে নিব হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচির গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে কিছু পানি নিয়ে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পাঁচ মশলার গরম মশলার গুঁড়া যেটা বলে, তারপর দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। মশলাটা কষানোর পরে গোস্ত দিয়ে মিক্স করে নেব ভালো করে। ভালো করে গোস্তটা মিক্স করে নেওয়ার পরে মশলার সাথে বেশ কিছুক্ষণ ঢাইকা রাখবো যাতে গোস্তটা ভালো করে দম হয়ে সিদ্ধ আস হয়। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে গোস্তের কালারটা দেখলাম চমৎকারভাবে কালারটা আসতেছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মশলার সাথে গোস্তটা ভালো করে মিক্স হয়। ভালো করে মিক্স হওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে কিছু কাঁচা আলু দিয়ে নেব গোস্তের মধ্যে। কাঁচা আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম যাতে আলুর সাথে মশলাটা মিক্স হয়। এখন কিছু রসুন, আস্ত রসুন দিয়ে দেব তরকারির মধ্যে, তাতে দেখতে খুব সুস্বাদু হয় এবং খাইতেও খুব টেস্ট হয় তরকারিটা। এই জন্য কিছু আস্ত রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনের সাথে মশলাটা মিক্স করে নেব। রসুনের সাথে মশলাটা মিক্স করার পরে এখন তরকারিটা ঢাকা দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠানোর পরে এখন দেখলাম কত চমৎকার একটা কালার হয়ে গেল তরকারির গোস্তটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিছুক্ষণ এরকম ওই নাড়াচাড়া করার পরে চমৎকার ভাবে দেখবো যে যে সময় কষানোটা হয়ে গেছে তারপরে ওই সময় কিছু অল্প পরিমাণ জল দিয়ে নিব তরকারির মধ্যে যাতে কষানো গোস্তটা মোটামুটি ভাবে ভালো করে সিদ্ধ হয়ে আসে। যেহেতু চিনা ঘাসের গোস্ত শক্ত হবেই, এজন্য কিছু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে গোস্তটা রান্না করে নিলাম। মোটামুটি রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আরেকটা পাত্রের মধ্যে গোস্তটা ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে গোস্তটার, খুব সুন্দর দেখা যাচ্ছে, সুস্বাদু মনে হচ্ছে, খুব খাইতে ভালো হবো, খুব সুন্দর চমৎকার একটা কালার হচ্ছে, ইয়াম্মি একটা কালার। আস্ত রসুনের সাথে চীনা আঁশের রেসিপি, খুব অসাধারণ একটা পাক হয়েছে, আশা করি খাইতেও খুব ভালো লাগবে। আপনাদের সকলকে বন্ধুরা ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য। আমার চ্যানেলটা